1,44,578 জন মানুষ থাকে পার স্কয়ার কিলোমিটারে। 1,44,000 ক্যানবেরাতে থাকে 354 জন, কলম্বিয়াতে থাকে 3400 জন। ঢাকা শহর কিন্তু আপনাকে তারপরেও থাকতে দিচ্ছে। কলম্বিয়ার ক্যানবেরার সাইজ হলো 6,580 স্কয়ার কিলোমিটার আর আমার হলো মাত্র 86। তো এই যদি আমার শহরের সাইজ হয় যেখানে 3,00,000 গাড়ি ধারণ করা সম্ভব, সবাই বলেন যে 25% লাগে, মানে রাস্তা প্রয়োজন হয়। আপনার 7% রাস্তা আছে, মানে যত বড় এরিয়া। এবং নগরবিদরা বলছেন 60,00,000 লোক বাস করতে পারে এই শহরে, সেখানে ডাবল লোক, 2 কোটি লোক। আপনি কি করে বলেন সেখানেও তারপরেও আপনি ঘুমাচ্ছেন, রাস্তা দিয়ে পার হচ্ছেন, রাস্তার বাইরে যাচ্ছেন? সুতরাং সেই অনুপাতে আমি বলবো যে ঢাকা জনস্রোত কত আপনার রুখতে হবে এবং বিকেন্দ্রীকরণ করতে হবে, আদারওয়াইজ বাঁচতে তো সবাই বাঁচছে কিন্তু বাঁচার মতো করে বাঁচতে হবে। ঢাকা তরুণদের, ঢাকা ব্যবসায়ীদের, ঢাকা রাজনীতির কেন্দ্রবিন্দু, সারা দেশকে কিন্তু 35% জিডিপি হয় একমাত্র এই শহর থেকে। এই শহরকে আপনি বাসের অযোগ্য বলছেন কেন? এই কিছু সমস্যার জন্য। লোক কমিয়ে দিন, আজকে 1/4 করে দিন, দেখবেন ঢাকা শহর বাসের যোগ্য হয় কিনা। আজকে ঢাকা শহরে যত গাড়ি চলে, আমরা একটি ইউনিভার্সিটির মাধ্যমে একটি স্টাডি করছি, খুব সম্ভব এ মাসের 30 তারিখে আমরা স্টাডিটা রিভিল করব যে ঢাকার বাতাসের কি অবস্থা, ঢাকার পরিবেশের জন্য, ঢাকার হিটের জন্য, ঢাকার বর্জ্যের জন্য, ঢাকার গাড়ি চলার কালো ধোঁয়ার জন্য, ঢাকার এই ফসিল অয়েল পুরনোর জন্য মানুষের স্বাস্থ্য কি করে নষ্ট হয়ে যাচ্ছে, ভয়াবহ। যেহেতু রিসার্চটা আমরা করছি, সেহেতু এখন রেজাল্টটা না বললাম, আর মাত্র 17 দিন পরে বলবো। সেই জায়গাটিতে পরিবেশ, ঢাকার বাতাস কিন্তু আপনার ঘরের বাতাস বরং বাইরের চেয়ে খারাপ। ধরেন একটি পরিমাপ যদি বলা হয় যে 2.5 থাকা উচিত কোনো একটি পরিমাপ, সেখানে বাতাসে 179, পরিমাপটি আমরা বলবো ML কি MPL কিছু একটা বলে, আড়াই থাকা উচিত, সেখানে 179 আছে। আপনি বলেন ঢাকার বাতাসের অবস্থা কি? আমরা অনেক কজন ডাক্তার নিয়ে, বিশেষ করে বক্ষব্যাধি যারা, লাংসের স্পেশালিস্ট, তাদের অনেক কজনকে নিয়ে, 5-6 জনকে নিয়ে আমরা একটা কমিটি করেছি। আমরা সায়েন্টিফিক্যালি রিসার্চ প্রায় শেষ করে এসেছি, বাচ্চাদের রিসার্চটা শেষ করেছি, এখন বয়স্কদের মধ্যে এটার কী ইফেক্ট হবে, তো সেটাকেও ভালো করার, পরিবেশকে তারও সমাধান আছে। কথা হলো যে ঢাকা এত বড় এবং ঢাকার সমস্যা এত বিভিন্নমুখী এবং এটা এক ধরনের ট্রাফিক জ্যাম, যে কোনো সমস্যা, বর্জ্যের সমস্যা, আজকে বর্জ্য সমস্যা, আমরা আজকে একটা মিটিং করেছিলাম, ঢাকার সমস্ত পাইপলাইন থেকে বর্জ্য যদি আমরা আর ড্রেন থেকে অপসারণ করতে চাই, 10,000 ট্রাক বর্জ্য আজকে ফেলা সম্ভব। আমরা ওটা প্ল্যান নিচ্ছি, কিন্তু আমরা করবো এটা, ইউ উইল সি ইট ভেরি সুন। তেমনি বর্জ্য সমস্যা, সমস্যা সবই, কিন্তু আমার মনে হয় যে আমরা যেভাবে কাজ করছি আর লম্বা সময়ের জন্য যেভাবে ঢাকাকে প্ল্যান করা হচ্ছে, BRT MRT মিলে খাল খনন করে, নদী খনন করে, একটি জায়গায় তো আমরা নিশ্চয়ই পৌঁছব। জলজট একটি বড় সমস্যা ঢাকার এবং সামনে বর্ষা মৌসুম। হ্যাঁ, এটি কিন্তু আজকে আমরা মিটিং করেছি ইয়ের সঙ্গে, ওয়াসার সঙ্গে, ওয়াসাতে আমরা যেয়ে বসেছি এবং গত বছর আমরা খুবই চিৎকার করেছি এটা নিয়ে। দেখেন, জলজট মেয়রের খুব বেশি কিছু করার নেই। ঢাকা শহরে 26টি খাল আছে, আমরা 23টি খাল নিয়ে গত জলজটের পর, গত নভেম্বরের 21 তারিখে যে বৃষ্টি হয়েছিল তারপরে আমরা 23টি খাল নিয়ে চেষ্টা করছি, কিন্তু খাল আমাদের খনন করার কোনো পারমিশন নেই, খাল বড় করার আমাদের কোনো পারমিশন নেই, কারণ খাল আইনত DC ওন করে এবং খাল আইনত ওয়াসা কাটে এবং পরিষ্কার করে, সেটি করছে। আজকে আমরা মোটামুটিভাবে বেশ হ্যাপি এবং আমরা মনে করি এপ্রিলের মধ্যে এক ধরনের কাজে চলে আসতে পারবো। তেমনি আমাদের পাইপলাইন এখনও 25% ওয়াসার সোয়ারেজ আছে, 25%। আমরা কি করি? আমরা রাস্তার বৃষ্টির পানিটাকে আমাদের সসার ড্রেন পাশে দিয়ে, ড্রেনের পাশে যে দেখা যায় না এরকম পাইপের মতো, ওটা দিয়ে পড়ে, আর আমাদের কিছু ড্রেন আছে সেটা দিয়ে ওয়াসার ড্রেনে পড়ে,
সেই ওয়াসার ড্রেন যে খালে পড়ে, খাল তো বন্ধ, সেই খাল যে নদীতে পড়ে, নদী পর্যন্ত খাল যেতে পারে না, অ্যান্ড ওইটাই কিন্তু রিয়েলিটি। খাল খনন করতে হবে, সেটা খনন শুরু হয়েছে, এ বছর কতদূর হবে জানি না, তবে আমার ব্যক্তিগত ফিলিংস যে আগামী বছর এই পানির সমস্যা, রাস্তার পানির সমস্যা কিছুটা কমবে, দূরীভূত হবে, এটা পৃথিবীর কোথাও দূরীভূত হয় না। বৃষ্টি হলে প্যারিসের রাস্তায় পানি জমে যায়, আমেরিকার যে কোনো রাস্তায় পানি জমে যায়, সেটা হতেই পারে যে কোনো সময়, কিন্তু প্রতিনিয়ত যে সমস্যা সেটি কমবে। আপনারা দেখেন আমরা কিন্তু গুলশান এবং বনানি বাড়িধারা এই এলাকায় আমরা রাস্তার কাজ করছি, পাইপের কাজ করছি, এবং খুব তাড়াতাড়ি করছি যেন এপ্রিলের বা মের মাঝামাঝি আমরা শেষ করতে পারি। এটি যদি হয় এখানেও পানির প্রেশার কিছু কমবে, তবে আমি আমার পক্ষে বলা খুব মুশকিল যে কতটুকু কমবে, চেষ্টা করছি আমরা। এটা মশা সম্পর্কে, মশার উৎপাত বাড়ছে। আচ্ছা, এই একটি জায়গায় আমি প্রথম ক্ষমা চেয়ে নেই আমাদের যারা, বিশেষ করে ঢাকা নর্থের যারা আছেন, উত্তর দিতে চাইলে আমি অনেক কটি উত্তর দিতে পারবো, কিন্তু সেটি উত্তর দেওয়ার জন্যই উত্তরটা দেব, কিন্তু আমার এই জায়গাটিতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন, সেই জন্য আমি একেবারে নিঃশর্তে ক্ষমা চাই। যে জায়গাটি হয়েছে সেটা হলো, গত বছর আমরা যখন এই দায়িত্বটি নিয়েছি তখন আমারও তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বরং আমি দেখেছি, যদি এক্সাম্পলের জন্য বলছি, যে আমার যদি 10 কোটি টাকার মশার ওষুধ কিনতে হতো সেখানে আমি 17 কোটি টাকা কিনেছি, আর মানে কত কিনেছি সেটা না বলে আমি উদাহরণটা দিলাম, এত বেশি কিনেছি। কিন্তু তারপরও এবার আমরা মশা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারিনি, তার কিছু কারণ আছে, কারণগুলো বলছি আমার এক্সকিউজ হিসেবে না বলে কারণ বলছি। কারণ হলো আমাদের, আপনি চারপাশে হাঁটেন কত ময়লা, এবং প্রত্যেকটা ময়লাতে ইয়ে করে মশা উৎপন্ন হচ্ছে। আপনি ড্রেনে হাঁটেন, ড্রেন এমনভাবে ময়লা ফেলা হয়েছে, যেটা আমি ফেলছি আপনি ফেলছেন, কিন্তু এই ড্রেন যদি আমরা 2000 লোক দিয়েও কাজ করি 3 মাসে পরিষ্কার করতে পারবো না, ড্রেনে প্রত্যেকদিন ময়লা হচ্ছে। আমাদের এখানে শুধু একটি এলাকাতেই 328 বিঘা আমরা হিসাব করেছি, যার মধ্যে কচুরিপানা হয়। আমি মেয়র হিসেবে কচুরিপানায় অন্যের জায়গায় হাত দিতে পারি না আইন মতো, আমাদের একজন পূর্বসূরীর নামে কি বলে অ্যান্টি কারাপশনে কেস চলছে, কারণ কেন তিনি টাকা খরচ করে অন্যের জমির কি বলে কচুরিপানা সাফ করেছেন। তারপরে আমাদের পাশে কিছু জায়গা আছে যেগুলো আমাদের নয়, যেমন মনে করেন বসুন্ধরা এক পাশে, অথবা আপনি মনে করেন উত্তরার মাঝখানেই উত্তরার চেয়ে বড় জায়গা আছে যেটি আমাদের নয়, যে জায়গাটিতে চাইলেও আমরা মশার ঔষধ ছিটাতে পারি না। এগুলো এখন মশার তো আর পাসপোর্ট নেই যে ভিসা সই করে দেবেন, আপনি ভিসা পেলে তারপরে আসবে, সেটা তো আর সম্ভব না, সুতরাং এটাও একটা কারণ। তবে আমি এই এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যে আগামী বছর ইনশাল্লাহ বেশ ভালো হবে, কারণ আমরা আগামী বছর আগে থেকেই এই প্রিকশনগুলো নেব এবং এক ধরনের প্ল্যান করব। তবে আবারও বলি, দুটো কারণে আমরা দুঃখ প্রকাশ করছি, একটি হলো এইটি, আরেকটি হলো যে আমরা কিছু রাস্তার পাশের কিছু গাছ কাটছি, এটি নিয়ে পরিবেশবিদদের কথা বলছেন, ওনাদের জন্য খুব বিনয়ীভাবে স্পষ্ট করে বলতে চাই, একটি গাছ কাটার আগে আমাদের ইঞ্জিনিয়াররা নিজেদের মধ্যে অন্তত 10 বার কথা বলেন, 2 ঘন্টা কথা বলেন, এলাকার লোকের সঙ্গে কথা বলেন, এলাকার নেতৃবৃন্দকে নিয়ে কথা বলেন। অনেক গাছ আছে মরে যাচ্ছে, অনেক গাছ আছে এমনভাবে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, দুর্ঘটনা তো আমরা সেদিনই দেখলেন, এমনভাবে দাঁড়িয়ে আছে রাস্তার উপর যে আজকে নাও কালকে, গত 2 বছর দুর্ঘটনা ঘটেনি, আগামীকাল ঘটবে না এমন না, এবং ওই গাছটি সারা রাস্তার সমস্ত ট্রাফিককে মানে ডিস্টার্ব করছে। এগুলো নিয়ে আমরা সমস্ত মতামত নিজেদের সঙ্গে অনেক, একটি গাছ কাটতে প্রত্যেকের কষ্ট হয়, কারণ একটি গাছ বড় হতে অনেক দিন লাগে, আর একটি আইন আছে, সবাই চায়, কেউ আমরা গাছ কাটতে চাই না, তারপরেও এবং যখন যে গাছটি কাটা হয় সেই এলাকার যিনি নির্বাচিত প্রতিনিধি তার সামনে কাটা হয় প্রত্যেকটি গাছ, এবং আমরা বলেছি ইট ইজ এ জেনারেল ডিরেকশন, যেখানে আমরা গাছ কাটছি আমাদের আর 2-4 মাস লাগবে আমাদের এই রাস্তাগুলো করে ফেলতে, প্রত্যেকটা জায়গায় একটি গাছের জায়গায় আমরা আশেপাশে 2টো গাছ করে লাগাবো, হয়তো ওই জায়গাতেই পারবো না কিন্তু তার আশেপাশে লাগাবো, এবং সেই গাছ একদম এতটুকু গাছ নয়, বেশ একটু বড় গাছ, এবং সেগুলো আমরা অলরেডি আমরা সেভাবে প্রিপারেশন নিচ্ছি। সুতরাং এই জায়গাটিতেও না চাইলেও গাছ কেউ কাটতে চায় না, না চাইলেও আমাদের কিছু করতে হচ্ছে, সেজন্যে আমি একটু বলার আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটুকু বলছি। তবে এই সব কিছুর জন্যে কিন্তু আমরা আবার কি বলে মাইকিং করছি, আমরা বাড়িতে বাড়িতে স্লিপ দিচ্ছি, বা যেটাকে বলে আমাদের ছোট
হ্যান্ড নোট দিচ্ছি ছাপিয়ে যে আমরা এগুলো করছি, এতে আপনার অসুবিধা হচ্ছে, আমরা রাস্তা কাটছি। রাস্তা তো কাটতেই হবে, এখন যদি আমি বর্ষার আগে এটা না কাটি, অল্প হলেও তো আমি মানে বন্যার ছোবল থেকে কিছু রক্ষা করতে পারবো। আর এটুকু বলি যে ইনশাল্লাহ আমাদের কাজের কোয়ালিটি ভালো এই জায়গাটিতে। আমরা আমাদের আমাদের ইঞ্জিনিয়াররা কম্প্রোমাইজ করছে না, আমাদের কন্ট্রাক্টররা এখন জানেন যে আমরা কোন পর্যন্ত অ্যাকসেপ্ট করব। আমরা স্পষ্ট করে বলেছি যে আপনি যত খুশি সুবিধা নেন আমাদের, কিন্তু কোয়ালিটিতে কোনো ছাড় দেওয়া হবে না। ওনারাও মোটামুটি গিয়ার্ড আপ, ওনারাও এখন বোঝেন আগামীতে ওনারা যেসব দেবেন তারা আরও অনেক মানে মানে অনেক সচেতন হবেন। এটা ঢাকা ঢাকার ফুটপাথ হকার মুক্ত করা এবং ঢাকার বিভিন্ন জায়গায় রাজপথের পাশেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলোর ছোট ছোট অফিস আছে সেগুলো, এবং ঢাকা রাজপথে এখন ভিক্ষুক রাজনৈতিক নেতারা যখন বিভিন্ন অঞ্চলের জাতীয় সংসদ সদস্যরা আসেন, তারা বলেন যে তাদের কনস্টিটিউয়েন্সিতে ভিক্ষুক পাওয়া যায় না। তো ভিক্ষুক কিন্তু আমরা ঢাকায় দেখতে পাই টুচু। আপনি ফুটপাত বললেন, রাজনৈতিক অফিস বললাম এবং ভিক্ষুক বললাম, ভিক্ষুক বললেন। আচ্ছা ফুটপাত বলি, ফুটপাতে ঢাকা শহরে আমাদের এলাকাতেই 72টা বস্তি আছে এবং কয়েক মানে উত্তরে উত্তরে ছোট বড় বড় মাঝারি অনেক এবং কয়েক লক্ষ মানুষ বাস করে, দিন আনে দিন খায়। এর মধ্যে অনেকেই আছে যারা ফুটপাতের আর্নিং থেকেই কিন্তু নিজের জীবিকা নির্বাহ করে। আমরা কোনো কোনো এলাকায় ফুটপাত অলমোস্ট তুলে দিয়েছি, যেমন ফার্ম গেটের ওই পাশটা তুলে দেওয়ার চার দিন পরে আমি গেছি, ওনারা সবাই মানছেন, কাছে এসে বেদেশে বললেন যে আমরা কিন্তু আমাদের জীবন চালাতে পারছি না, আপনারা বলেছেন আমরা তুলে দিয়েছি। এটি একটি জেনুইন সমস্যা যে মানুষ অন্তত 20,000 পরিবার তো বাঁচে ফুটপাত থেকে, বা 15,000 পরিবার বাঁচে। সুতরাং এটা কালকে তুলে দিলে, তুলে হয়তো দেওয়া যাবে, এর সঙ্গে অনেকগুলো ব্যাপার কাজ করে, কিন্তু এর মানবিক দিক আছে। আরেকটা হলো, এর আরেকটি দিক আছে যেটি হলো, এই মানুষটি যদি তার সংসারের স্ত্রী পুত্রকে না খাওয়াতে পারে, যে ছোট্ট একটা বাচ্চা স্কুলে যাচ্ছে না যেতে পারে, সে কি করবে? এক ধরনের সন্ত্রাসের অপরাধের সঙ্গে যুক্ত, অপরাধের সঙ্গে তাকে বাঁচতে হবে, হিউম্যানলি তাকে খেতে হবে, সকালবেলা বিকালে খেতে হবে। সুতরাং অনেক জায়গা থেকে আমরা ক্রাইম না করে ভিক্ষা না করে যে করছে, সুতরাং আমরা খুবই চিন্তিত এটা নিয়ে। এবং আমরা আমাদের যারা কাউন্সিলর আছেন তাদের সঙ্গে আমরা ঠিক করেছি, বসে বসে প্রত্যেক দিন আমরা কথা বলি। আমরা এক এক এলাকায় যাচ্ছি, যে আমরা বের করার চেষ্টা করছি কোন জায়গাটিতে আমরা এই ফুটপাতগুলোকে শৃঙ্খলাবদ্ধ করতে পারি। আমাদের প্ল্যান হয়েছে যে রাস্তার এতটুকু দাগ দিয়ে দিবে, তার বাইরে সে আসতে পারবে না, যেখানে হয়তো 6 ফিট একটি ফুটপাত আছে, আমরা হয়তো 2 ফিট 2.5 ফিট তাকে দিলাম। এমনও প্ল্যান করছে যে আমরা টেবিলটা এমনভাবে বানাবো যেন তার মাঝখানে, যে আপনার এখানে যেরকম গোল গোল যদি বানাই তাহলে তার পেছনে সে একটু জায়গা পায়, সে ইয়ে করতে মানে স্পেস সেভ করার জন্যে। আমরা কয়েকটি জায়গা দেখেছি, যেমন সরকারি কর্ম কমিশনের উল্টা দিকে একটা বড় রাস্তা আছে, যেখানে আপনি অন্তত 1,000 মানে হকারকে স্থান দিতে পারবেন। সরকারের সঙ্গে আমরা কথা বলবো, পুলিশের গাড়ি থাকে এখন ওখানে। তেমনিভাবে আমরা সব এলাকায় কিছু কিছু জায়গা বের করতে চাই। তারপরে আমরা ইভিনিং মার্কেট করতে চাই, 4টা থেকে রাত 10টা পর্যন্ত। আমরা উইক হলিডে মার্কেট করতে চাই, কিন্তু এটা এত বড় সমস্যা যে এটা শুধু এটা তো আমাদের কন্ট্রোলে না, এবং এর পেছনে বেশ কিছু প্রভাবশালী মহল কাজ করে, প্রভাবশালী লোক কাজ করেন যারা চাঁদা তোলেন। এবং কখনো কখনো আমরা শুনি যে বিভিন্ন সিকিউরিটি এজেন্সির লোকজনও এর সঙ্গে অনেক জড়িত বলে আমরা শুনি। সুতরাং এই সমস্যাটি বলতে খুবই কুইকলি বলে ফেলতে পারি আমরা, কিন্তু এটি ঢাকার প্রতিটি সমস্যার ক্ষেত্রে দেশের রোজে রাজনীতির ছায় লালিত পালিত ব্যক্তিগত আছেন এবং তাদের সে মোকাবেলা করাটা একটা কঠিন কাজ নিঃসন্দেহে। একটি এলাকায় একদিন ঘুরতে গেছি, আমি আমার ড্রাইভারকে পাঠিয়েছি, একজনকে দেখে মনে হলো যে সে কিছু ঘুষ করছে। তো দেখা গেল সে টাকা তোলে একজন থেকে, তুলে সে একটা মিষ্টির দোকানে গেছে, সেই মিষ্টির দোকানে জমা দিয়েছে, তারপর আর সে জানে না। চেইনটা হলো এখান থেকে টাকা তুলে একজনকে দিবে, সে এসে আরেকজনকে দিবে, এই টাকা শেষ পর্যন্ত কোথায় হচ্ছে, খুব কাছে কোথাও। তো এরকম সব জায়গায় না বলে আমি বলি অনেক জায়গাতেই এরকম চেইন কাজ করে, এবং এটাই সত্যি। আমি বলি বা না বলি, সাধারণ মানুষ তো সত্যি কথা বলে এবং অভিজ্ঞতা সত্যি কথা বলায়।
তো প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় অভিজ্ঞ হচ্ছি বলেই আমরা এই কথাগুলো বলতে পারছি এবং এটা সমাজের সনাতনী সমস্যা তবে এটি সমাধানের জন্য আমরা চেষ্টা করছি কতদিনে হবে জানি না বাট উই আর ভেরি অ্যালার্ট আরেকটি কথা আপনি রাজনৈতিক অফিসের কথা বলেছেন এটা একটা সেনসিটিভ ব্যাপার অনেক দিন থেকে হয়ে এসেছে এবং এটা চাইলেই আপনি চট করে কালকে সকালে তুলে দিতে পারবেন না তবে এখানে আমি আরেকটা ছিল রাজনৈতিক বিলবোর্ড আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে এই সরকার আমাদেরকে আমাদেরই প্রেশারে যেমন আমি হানিফ ভাইকে বলেছি হানিফ ভাই আমাদেরকে একটা দেন কি বলে ফারুক সাহেব হানিফ সাহেব আমাদেরকে একটা পলিসি দেন সারা ঢাকা শহর বঙ্গবন্ধুর ছবি 6 ইঞ্চি এবং যিনি তার নাম লিখছেন তার ছবি 6 ফিট আগলি সারা ঢাকা শহর ছেয়ে গেছে সুতরাং আমাদেরকে একটা পলিসি দেন আমরা তো এটা টাচ করে আজকে কিছু হচ্ছে না কালকে মারামারি হবে পরশু এটা নিয়ে গন্ডগোল হবে সুতরাং লেটাস হবে পলিসি ওনারা একটা সুন্দর পলিসি দিয়েছেন খুবই ধন্যবাদ দিই আমি পলিসিটা হলো যে নেতৃবৃন্দের ছবি যেখানে ইউজ করবে সেখানে নিজের ছবি ইউজ করতে পারবে না তাতে কি হয়েছে এখন কিন্তু কমে গেছে আর আমাদের শক্তি কি হলো ভাই আপনাদের আমরা আপনাদের আমাদের নেতৃবৃন্দ বলছে সরকার বলছে বা সরকারি যে সরকার চালায় তারা বলছে সেই জন্য অনেক কমে গেছে এবং আমরা তারপরের দিন বোধ হয় 50,000 ফেলে দিয়েছি ঢাকা শহর থেকে ছোট 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 তো বড় 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 ফেলে দিয়েছি সব সুতরাং আর রাজনৈতিক অফিস কিন্তু আমরা বেশ কিছু আপনি যান বনানীর পাশে এই যে বনানী মার্কেটের পাশে একটা বড় রাজনৈতিক অফিস হয়েছিল আমি যুবলীগের সম্মানিত চেয়ারম্যানকে ফোন করেছি আমি বলেছি দেখেন এটা নতুন করে বলছে উনি বলে আনিস ভাই যেইখানে আপনারা ফেলতে চান আমরা আজেবাজে অফিস আমাদের নামে দখল করা জায়গা অফিস আমরা করতে দেবো না আমরা জানি যে কোথায় আমাদের অফিসের প্রয়োজন আছে সেটুকু হয়তো আমরা আপনার সঙ্গে আলোচনা করব কিন্তু যেখানে মনে করবেন মাস্তানি হচ্ছে আমি ওমর ফারুক সাহেবকে ধন্যবাদ দিই এই জন্যে উনি বলছেন যেখানে মনে করেন যে মাস্তানি করে আপনার জায়গা দখল করছে সেখানে ফেলে দেবেন আমরা এখানে ফেলে দিয়েছি আমরা আমেরিকান এম্বাসির উল্টো দিকে আছে ফেলে দিয়েছি আমরা মোহাম্মদপুর মিরপুরে অনেক ফেলে দিয়েছি কিন্তু একটি একটি ঘটনা বা একটি এক ধরনের মানে কালচার যখন অনেক বছরের কালচার হয়ে যায় আপনি তো তাকে চাইলেই উপরে ফেলতে পারবেন না এবং তার প্রয়োজনও থাকে সেদিক থেকে এটা আমরা মানে টাচ করছি এটা বলতে পারি আর ভিক্ষুকের কথা বলছেন ভিক্ষুক সেটাও অনেক ভিক্ষুকরা অনেক বড় লোক আছেন সবাই মানে এক ধরনের ভালো প্রফেশন তো এবং তাদেরকে তো আবার নিয়ন্ত্রণ করে এরকম একটা সেখানে আপনি যেমন চাঁদা যেরকম বললেন চলে যায় মিষ্টির দোকানে সমস্যাটা এখন যেটি হচ্ছে মানুষকে তারা ভীত সন্ত্রস্ত করে তুলছে এটি একটা বড় সমস্যা এবং এখন তো শোনা যায় তারা টুকটাক অস্ত্র শস্ত্র ব্যবহার করবার শুরু করেছে আজকে থেকে কতদিন হবে এক মাস আগে ডেইলি স্টার একটা সেমিনার করেছিল হিজড়াদেরকে নিয়ে আমরা সম্মানের সঙ্গে বলছি কারণ ওনারাও মানুষ এবং সেখানে আমরা দেখেছি যে ওখানে কিন্তু একটা গোষ্ঠী আছে নেতা আছেন ট্রাইবের নেতা যেরকম থাকে ওনারাও এরকম গুরু বলেন এরকম অন্তত ঢাকা শহরে 34 জন গুরু আছেন যাদের ইন্ডিভিজুয়াল কমিউনিটি আছে এই 500 এই গুরুর আন্ডারে এই 500 এই গুরুর আন্ডারে অ্যান্ড দে আর ভেরি স্ট্রং কিন্তু ওদের অনেককে দেখছি তারা জীবনের ফিরে আসতে চান তাদের অনেক দুঃখ আছে দেখেন একজন হিজড়া সে তো কোনো বাবা না বাবার সন্তান একটা সময় হয় যখন একজন বাবা মা এরকম একটি সন্তানকে আর রাখতে চায় না নিজের সঙ্গে এবং সন্তানের জন্য লজ্জাবোধ করে তাকে প্রোটেকশন দেয় না ওদের একজন বলেছিলেন আমি আমার পরিবারকে বাঁচানোর জন্যে পরিবার ত্যাগ করে চলে এসেছি এটাই সত্যি আসার পর সে তার পরিবারের সম্মান রক্ষা করার জন্যে পরিবারকে ত্যাগ করে নিজে আরেকটি জীবন বেছে নিয়েছে এই জীবনে তো সে কিছু করতে চাইবে কিন্তু আমাদের সমাজ কিন্তু তাকে সেভাবে অ্যালাউ করছে না এখানে ওখানে 2-3টি মেয়ে আছে যারা আমাদের সঙ্গে কাজ করতে চায় যে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে চায় তার 4-5 দিন পর না তার 1 সপ্তাহ পর আমি তাদের নেতৃবৃন্দকে আমার অফিসে ডেকেছি দেখে বলেছি যে তোমরা কত তোমাদের গোষ্ঠী থেকে কতজন চাকরি করে বললো যে 150 জনের মতো
আমি বললাম আমাকে 5000 জনের একটা লিস্ট করে দাও তোমরা। 5000 জনকে চাকরি 5 জনকে দিতে পারবো কিনা জানি না, কিন্তু 5000 লোকের চাকরির দায়িত্ব আমি নিলাম। এবং তোমাদের এটা করতে হলে তোমাদেরকে আগে মন ঠিক করতে হবে যে তোমার সমস্ত কিছু বদলাতে হবে, তোমার চলন বলন বদলাতে হবে, তোমার অবয়ব বদলাতে হবে, তোমার সাজসজ্জা বলতে হবে, তোমার পার্সোনালিটি বলতে হবে। আমার সঙ্গে ডেইলি স্টারের তৌফিক ছিল সেদিন, সেও ওখানে ছিল, মানে সে আমার একটা ইন্টারভিউতে নিতে এসেছিল, তখন আমি সেও কথা বলছিলাম, যেহেতু ওখানেই হয়েছে এটা একটা কাকতালীয় ব্যাপার ছিল। এবং আমি বললাম যে এবং আমরা একসঙ্গে কয়েকটা এনজিও যারা কাজ করছে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা দায়িত্ব নিলাম যে তোমাদেরকে আমরা ইয়ে করব, কি বলে ট্রেনিং দেব এনজিও, এবং এই দায়িত্ব মেয়র নিল। আসো, এই চ্যালেঞ্জটি তারা নিয়েছেন, কিন্তু আমি দেখেছি তাদের মধ্যে দ্বিধা আছে। হ্যাঁ, আমি বলছি তোমাকে ঠিক করতে হবে যে তুমি 7000 টাকার বেশি কাজ করতে টাকা পাবে না, কারণ তুমি তো শিক্ষিত না। ব্যাপারটা হচ্ছে সে কিন্তু এখন 7000 টাকার চেয়ে বেশি আর্ন করে, ওই যে আপনি বললেন রাস্তায় দাঁড়িয়ে আর্ন করে, গান করে আর্ন করে। আমি বললাম গানের জায়গায় যাও, অনেকে কিন্তু ভালো কাজ করছে, এটিএনএ তিনটি গোত্রের তিনজন আছেন যারা ভালো কাজ করছেন, কোনো কোনো গার্মেন্ট ফ্যাক্টরিতে, কোনো কোনো সিকিউরিটির জায়গায় তিনজন কাজ করছেন, চারজন কাজ করছেন, ভালো কাজ করছেন। আমার শক্তিটা কোথায় ছিল? আমি যদি আজকে চ্যানেল আইকে এসে বলি আমাকে একটা চাকরি দেন, আপনার মেয়েদের সিকিউরিটির জন্য একজন দেন, এটা কোনো ব্যাপারই না, কিন্তু কেউ হয়তো উদ্যোগ নেয়নি। আমি যদি আমার গার্মেন্টস কমিউনিটির কাছে যে বলি তুমি একজন করে চাকরি দাও, ওই মেয়েটাকে ট্রেনিং করার দায়িত্ব আমার, আমি এবং ওর পার্সোনালিটি করে দেওয়ার দায়িত্ব আমার, এবং আমরা এত মেয়েদের আমরা সিকিউরিটি দেই, এটা সম্ভব। আমি জানি না আগামীতে কী হবে, তাদেরকে 2 মাস সময় দিয়েছি, 2 মাস পরে আমার কাছে আসবে, যদি সেটা আমরা সবাই মিলে করতে পারি একটি নতুন ঘটনা ঘটবে আর কি। ভিক্ষুকদের প্রশ্নটা, ভিক্ষুক এই এলাকা থেকে উঠে গেছে, পুলিশ আমাদের সঙ্গে, এই এলাকা বলতে আমি গুলশান বনানী এগুলো এইসব জায়গা থেকে ভিক্ষুক উঠে গেছে, এবং ভিক্ষুক ওঠানো সম্ভব, এবং আমরা মনে হয় যে এটিকে আরো একটু কনসেন্ট্রেট করব। আমি কনসেন্ট্রেট বেশি করতে পারিনি কারণ হাতের পাশে অনেক বেশি কাজ করার মতো আছে। নগরবাসীর যাতায়াত সুবিধার জন্য 2017 সাল নাগাদ 3000 পাবলিক বাস চালুর চিন্তা ভাবনার কথা শুনেছিলাম আমরা, হয়েছে কি? আমার মানে আমি জানি না, ওই আগে বলে ফেলেছিলাম ইলেকশনের আগে এটা করব, এটা করব, এটা করব, এখন যে দেখেছি প্রত্যেকটাই, এই যে সকালে বলে মাননীয় মেয়র, দুপুরে বলে মাস্তান মেয়র, সন্ধ্যায় বলে যে হুজুর মেয়র, মানে সবখানে যে বিয়েতে যেতে হয়, দোয়া পড়তে হয়, ইত্যাদি ইত্যাদি, যেটাই হাত দেয় সেখানে কিন্তু একটা বিরাট গোষ্ঠী কাজ করে, প্রভাবশালী গোষ্ঠী। এই যে আজকে আপনি বলছেন যে 10টি জায়গা আমরা খালি করেছি, কাউরান বাজার, কি বলে তেজগাঁ ট্রাক টার্মিনাল, গাবতরি, কল্যাণপুর, আমিন বাজার, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যেখানে লোক ঢুকতে পারতো না, মিরপুর 12 নম্বর, আবদুল্লাপুর, জাপান বাংলাদেশ কলোনি, এরকমভাবে 10টি জায়গা। এর পেছনে কিন্তু বিরাট বিরাট, আমরা অন্যভাবে যদি বলি যে মানে কি বলে যে কি বলি আমরা, এক ধরনের প্রভাবশালী গোষ্ঠী, বাজে ব্যবসা, চাঁদাবাজি বলি না আমরা, এটা কাজ করে। এবং আপনি প্রত্যেক যে হিসাব করেন না, যে কোনো জায়গায় একটা ট্রাকের ভাড়াও যদি অল্প কিছু ধরেন, সেটাও যদি কেউ রাখতে দেয়, কত হাজার লক্ষ কোটি টাকা। এই জায়গাটিও, বাসের জায়গাটি আমার মনে হয় সবচাইতে বড় একটি জায়গা, যেখানে হাজার কোটি টাকার ব্যবসা চলে, যার খারাপ ভালো বলবো না, এক ধরনের সিন্ডিকেট, স্ট্রং সিন্ডিকেট। কী ধরনের আমি বলি, ঢাকা শহরের 194টি বাস কোম্পানি আছে, ঠিক আছে, 4500 মতো বাস চলে, হয়তো কোনো কোম্পানির যার এই লাইসেন্সটি আছে তার একটি বাস আছে, কিন্তু তার নামে আরও 500 বাস চলে, এটা অন্যায়ের কিছু নেই। কিন্তু এর পেছনে, এর যদি একটি অফিসিয়াল খরচ থাকে 200 টাকা, এর পেছনে হয়তো খরচ হয়ে পড়ে 700-800 টাকা, ওইটাই একটা বড় সিন্ডিকেট। সুতরাং এই সিন্ডিকেটে যারা আছেন তারা লাভবান হন, সমস্যা হলো আমরা সাধারণ মানুষ ভোগান্তি পাই। আপনি বাসে উঠতে পারেন না, মেয়েরা বাসে উঠতে পারে না, ঢাকা শহরে বাসে বাসে মারামারি হয়, একটার জায়গায় 4টা বাস দাঁড়িয়ে থাকে। আমি এই জায়গাটিতে খুবই কৃতজ্ঞতা সঙ্গে জানাতে চাই বাস মালিক সমিতিদের
যারা কর্মকর্তা বৃন্দ তাদের সঙ্গে আমি মহাখালী বাস স্ট্যান্ড সামনের জায়গাটি 15 বছর থেকে খালি হয় না, খালি করব বলে প্রথম আলোচনা শুরু করলাম। এই আলোচনার এক পর্যায়ে আমাদের খুবই তিক্ত সম্পর্ক হয়ে গিয়েছিল। আমার বাসাতেই রাঙা সাহেব, ফারুক সাহেব, হোম মিনিস্টার সব মিলে আমরা আলোচনা করতে যেয়ে দেখলাম যে কোথাও যাওয়া যায় না, রীতিমতো রাগারাগির মতো অবস্থা, এর বেশি নাই বলি। কিন্তু এক পর্যায়ে ওনাদেরকে আমার মনে হয় যে আমরা বোঝাতে সক্ষম হলাম যে আমাদের সবার জন্য এটা প্রয়োজন, এবং এই যে তারা কোঅপারেট করা শুরু করলেন আমাদের সঙ্গে, আজকে পর্যন্ত কোঅপারেট করছেন। দেখেন আজকে মহাখালী বাস স্ট্যান্ডের সামনে কিন্তু ওরকম ভিড় নেই, বাস যাবে দু চারটে, এটা থাকবেই। এই যে 3,000-3,500 বাস, আমরা বোধ হয় 25টা মিটিং করেছি, কালকেও মিটিং আছে এনাথ সাহেবদের সঙ্গে, যে আসেন আমরা আপনারা, ওনারা বলে আমরা প্রফিট করছি না। কেন প্রফিট করছেন না বলে ভাই, লোক তো ওঠে না। কেন লোক ওঠে না? আমাদের এটা নাই ওটা নাই, মারামারি হয় রাস্তা কালেকশন। আমরা বললাম পৃথিবীতে অনেক জায়গায় এক ধরনের একটি ফ্র্যাঞ্চাইজ করা হয়েছে, সেটি করেন। করতে 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 আজকে আমরা আলোচনার একটি জায়গায় এসেছি যে ওনারা 194টি কোম্পানিকে 5টি বা 6টি কোম্পানিতে আনতে রাজি হয়েছেন, যার সঙ্গে কিন্তু এই 4,500 বাসই থাকবে। এক একটা রুট হবে, একটা কালার হবে, এবং ওই রুট দিয়ে ওই সমস্ত বাস চলবে। সুবিধাটা হলো ফ্র্যাঞ্চাইজের যে একটি বাস, সামনের বাস যদি যে প্যাসেঞ্জার পায়, পিছনের বাস যদি যে দাঁড়ায় একই লাইনে চলবে, সে আর দাঁড়াবে না, সে চলে যাবে। তার কারণ হলো সারা দিনে যে ইনকামটা হবে সেটি তাদের ইনভেস্টমেন্ট মতো ভাগ হবে। সুতরাং এই বাস তার যাত্রী পেলো না পেলো কিচ্ছু ম্যাটার করে না। এই জায়গাটি তারা কনভিন্স হয়েছেন। আমি সম্মানিত প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, আমরা ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করেছি, ফাইন্যান্স সেক্রেটারির সঙ্গে দেখা করেছি, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দেখা করেছি, এবং বোঝানোর চেষ্টা, ওনারাও রাজি হয়েছেন। ওনারা দুটো জিনিস চান, একটি হলো পুরনো বাস কী হবে, আরেকটি হলো ন্যাচারালি একটু যদি সরকার থেকে অল্প ইন্টারেস্টে পেতে পারে, এবং এই 1500 কোটি টাকার মতো লাগবে, এটি আমার দায়িত্বে আমরা নিয়েছিলাম যে আমরা এটাকে হ্যান্ডেল করব। এক ধরনের সুরাহা হয়েছে, মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, সম্মানিত প্ল্যানিং মিনিস্টার সবাই কথা দিয়েছেন সাহায্য করবেন। এখন আমরা কনসালটেন্ট দিয়ে কাজ করছি, কিন্তু এতে ঢোকার পরে দেখা গেল এটা অনেক বড় কাজ। আপনার এর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেই অনেক সময় লেগে যাবে, কোন রাস্তায় কী চলবে, তার মালিকানা কী বেসিস হবে, হোল্ডিং কোম্পানিগুলো কী করে হবে, ঢাকা শহরে 6টা বাস টার্মিনাল তৈরি করতে হবে, ঢাকা শহরে নাহলে এগুলো হবে না, 4টা ওয়ার্কশপ তৈরি করতে হবে, টিকিটিং সিস্টেম তৈরি করতে হবে, কালেকশন সিস্টেম তৈরি করতে হবে, লেন সিস্টেম তৈরি করতে হবে, কোথায় কোন বাস কীভাবে দাঁড়াবে, কতক্ষণ পর চলবে, কোন রুটে কতগুলো চলবে। আমি প্রথম ভেবেছিলাম যে এক বছরের মধ্যে করে ফেলতে পারবো, আমার ধারণা যে এটা ইনশাআল্লাহ আমরা করতে পারবো। ওনারা উল্টাবেন না, একটু বেশি সময় লাগতে পারে, হয়তো 1.5-2 বছর। পরিবেশ পুলিশ চান, তার কি হলো? পরিবেশ পুলিশ চাই এই জন্যে আমি সম্মানিত প্রধানমন্ত্রীর কাছেও রিকোয়েস্টই রেখেছি যে আমাদেরকে যদি 100 জন পুলিশ দেয়, পুলিশ আমাদের অনেক সাহায্য করছে, কিন্তু পুলিশের এত কাজ যে পুলিশ সবসময় চাইলেও আমাদের সাহায্য করতে পারে না। আর একটা এলাকায় যখন যাই আমরা, একটা এভিকশন করি, সে যখন আবার বসে তখন কিন্তু গয় রহ হয় আমাদের দোষ দিয়ে দেয় যে DNCC টাকা খেয়েছে, নয় পুলিশের দোষ দিয়ে দেয়। এর পেছনে কোন প্রভাবশালী লোক আছেন কাউকে ডিটেক্ট করা যায় না। পরিবেশ পুলিশ নতুন কোনো আইডিয়া নয়, শ্রীলঙ্কাতে আছে পরিবেশ পুলিশ আছে, আর অন্যখানে তো পুলিশই মেয়রের আন্ডারে, সেটি আমরা চাইছি না। আমাদেরকে যদি 100 জন করেও পুলিশ দেওয়া হয় এবং ওয়াসাকে বা এই ধরনের ইনস্টিটিউশন যাদেরকে এভিকশন করতে হয় তাদেরকে যদি 25-50 জন করে পুলিশ দেওয়া হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি 6 মাসে ঢাকা শহরের চেহারা আলাদা হয়ে যাবে। কারণ আমি যেখানে এভিক্ট করব, আমি যে জায়গাটা পরিষ্কার করব, আমি যে লেনটা পরিষ্কার করবো, সেটা তো আমার পুলিশ সারাদিন ঘুরবে, এবং আমার পুলিশকে আমার কাছে জবাবদিহি করতে হবে যে কেন সে আবার বসলো ওখানে, তাই না? এখন তো আমি কাউকে ধরতে পারি না, কারণ ওসি সাহেব অত্যন্ত বিজি, আমার MP বলেন আমি জানি না। আমি আবার বলছি, যদি আমরা 100 জন পরিবেশ পুলিশ পাই, আমি 100, সাউথে 100 এবং ছোটো ছোটো অনুষ্ঠানগুলো, তাহলে ঢাকা শহরের শৃঙ্খলা, ঢাকা শহর পরিষ্কার রাখা, ঢাকা শহরের মাস্তানি অনেক অনেক কমে যাবে এবং ওভারনাইট কমে যাবে। নিরাপত্তার প্রশ্নটি আসে, এবং সেক্ষেত্রে CCTV প্রকল্পের কি অবস্থা? হ্যাঁ, CCTV প্রকল্প শেষের দিকে, সময় আসলে অনেক কথা বলে ফেলেছি না। CCTV কিন্তু ওই যে বললাম ইলেকশনের আগে বলেছি সব জায়গায় CCTV করব, আসার পরে মানে আমার যারা কাজ করেছে, আমার স্ত্রী থেকে শুরু করে সন্তান এবং বন্ধুবান্ধব, এটা বাদ এটা বাদ, এটা কী করছো, স্কুলে কী করেছো, CCTV-র আমরা একটা সুরাহা করেছি।
সম্মানিত এমপি আমাদের যিনি আছেন রহমতুল্লাহ সাহেব, ওনার নেতৃত্বে গত বছর এই গুলশান বনানি বাড়িধারা এই এলাকায় এই সোসাইটিগুলো 100 টিভি ক্যামেরা কিনেছিল এবং এই টিভি ক্যামেরাটি অনেক কাজ দিয়েছে। এই যে ইটালিয়ান ভদ্রলোক মারা গেলেন, রাভেলি বা এই ধরনের কিছু নাম, একটা সিসিটিভি ক্যামেরা থেকে কিন্তু ধরা পড়েছে। সারা পৃথিবীতে এখন যত রকমের সন্ত্রাস হচ্ছে, ওয়ার হচ্ছে বা রাস্তাঘাটের সিকিউরিটি, সব কিন্তু সিসিটিভিতে, সিসিটিভির কল্যাণে হচ্ছে। আমাদের এলাকায় ছোটোখাটো চুরি, দাড়ি, টেলিফোন ডেইলি অনেক অনেক চুরি হয়, বড় বড় সন্ত্রাসীও কিছু কিছু ঘটনা ঘটে, মানে খুনের ঘটনা ঘটে, তারপর রাস্তাঘাটে ইভটিজিংয়ের ঘটনা ঘটে, রাস্তাঘাটে জোরে গাড়ি চালাচ্ছে ঘটনা ঘটে, অমুক অমুকের পুত্র অমুক জায়গায় ধাক্কা মেরে দিয়েছে ঘটনা ঘটে। এই সমস্ত কিছু কন্ট্রোল করার জন্যে যেদিন ওনারা আমার কাছে আসলেন যে এরকম আমাদের একটা প্রজেক্ট হচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু সাপোর্ট আস, তখন আমার মধ্যে মানে একটা অনুভূতি আসলো যে আমরা কাজ করি একসঙ্গে। আমরা চারটি সোসাইটিকে গুলশান বনানি বাড়িধারা নিকেতন সবাইকে এক করেছি এবং আমরা দেখলাম যে গভর্নমেন্টের টাকার আগে এটা আমরা আমাদের পার্টিসিপেশনে করি, আমাদের বন্ধু বান্ধব, আমাদের কর্পোরেট ওয়ার্ল্ড সবাইকে আমরা একদিন দাওয়াত করেছি, আমাদের একটা প্রেজেন্টেশন দিয়েছে পুলিশ যে সিসিটিভি কত ভালো কাজ করে, আমাদের হোম মিনিস্টারও বোধ হয় সেদিন ছিলেন, যদ্রাম হ্যাঁ ছিলেন, সবাই মিলে রহমতুল্লাহ সাহেব ছিলেন ওনার, আমরা সবাই মিলে ওই প্রেজেন্টেশনটা দিয়েছি। দেওয়ার পরে আমরা বলেছি যে এবার আপনাদের সিকিউরিটি আমাদেরকে কিছু সাহায্য করেন। আজকে পর্যন্ত আমরা যতটুকু সাহায্য পেয়েছি আমরা আমাদের টার্গেটে মোটামুটি পৌঁছাতে পেরেছি। ভেরি স্ট্রং 1200 ক্যামেরা আমরা অর্ধেক ঢাকা, মানে একদম টঙ্গি থেকে শুরু করে মেইন রোড দিয়ে বিজিএমের পাশ দিয়ে এই এলাকাটা আমরা একদম মানে চিরুনির মতো আমরা এই জুনের মধ্যে, জুন না, আমি ওনাদের বলেছি 10ই মে, 10ই মের মধ্যে 530টা ক্যামেরা এখনই বসছে, শুরু হয়ে গেছে কাজ। আর বাকি ক্যামেরার জন্য আমরা টেন্ডার করছি, কারণ এটা পাবলিক মানি। টেন্ডার করার পরে আমরা মনে করি যে জুনের মধ্যে 10ই মের মধ্যে আমরা এগুলো বসাতে পারবো, না হলে জুন মাস এবং এবছরের শেষের মধ্যে আমি 2-3টি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি, এবছরের শেষের মধ্যে আমরা পুরো নর্থ সিটিকে এক ধরনের সিসিটিভির লিঙ্কে নিয়ে আসবো। ক্যামেরার বাইরেও আমি একটু করে বলতে চাই ঢাকাবাসীর জন্যে যে আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি, যেমন আর 3 মাস পর থেকে ঢাকায় কোনো বড় বর্জ্য আপনারা কোথাও দেখতে পাবেন না ইনশাল্লাহ, কারণ আমরা 72টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরি করছি প্রত্যেক ওয়ার্ডে 2টো করে। আমরা ঢাকাকে সবুজ করার অনেক বড় প্ল্যান নিয়েছি, আবদুল্লাহ সাইদের সঙ্গে কাজ করছি, শেখ সাইক সিরাজের সঙ্গে কাজ করছি, এগ্রিকালচার ইনস্টিটিউশনের কাজ করছি, 2 বছর পরে অনেক চেঞ্জ দেখতে পাবেন। ঢাকার লাইট আমরা সব বদলিয়ে ফেলবো, এলইডি লাইটে আমরা ট্রান্সফার করে ফেলবো, 1-1.5 বছরের মধ্যে এই চেঞ্জটিও আপনারা দেখতে পাবেন। সুতরাং আমাদের উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ ঢাকা বদলাবে। একটা সময় এই কথা মেয়ররা সবাই বলতেন, আপনারাও নির্বাচনের আগে, এই যে মন্ত্রণালয়গুলো অধিদপ্তর বা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সিটি কর্পোরেশনের সঙ্গে, সেটি এখন আর আপনার খুব একটা বলছেন না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে মেট্রোপলিটন গভর্নমেন্টের কথা আপনার পূর্বসূরীরা বেশ জোরে সোরে বলতেন, সেটিও আমরা লক্ষ্য করছি যে আপনারা 2 মেয়র এখন আর বলছেন না, মানে এগুলোর প্রয়োজনীয়তা মনে করছেন না। এগুলোর প্রয়োজনীয়তা মনে করছি তা না, কিন্তু আমাদের মানে আমাদের সমাজ ব্যবস্থার চেয়েও আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা যেভাবে তৈরি, চাইলেই এটা ওভারনাইট করা সম্ভব না। ধরেন আমি আজকে ওয়াসাতে মিটিং করতে গেছি, আমি সেদিন রাজুকে মিটিং করে এসেছি, রাজুকের সঙ্গে আমরা অনেক মানে শক্তভাবে কাজ করছি, একদম দেখেন না আমরা সমস্ত র্যাম্প ভেঙে ফেলছি, তারপরে সমস্ত ওই যে বেসমেন্টের যারা পার্কিং নেই সেগুলো থেকে আমরা এক ধরনের স্ট্রাকচারে নিয়ে এসেছি। এটা হলে খুবই সুবিধা হয়, তাহলে একজনের গ্রন্থ না থাকে, কিন্তু এটা যদি আজকে আমরা বলি এটা একটা ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে, নগর সরকার বললে মনে হয় যে সরকার আলাদা, সরকারের ভেতরে সরকার। আমরা এখন এর প্রয়োজনীয়তা বোধ করছি যে এগুলো থাকলে ভালো হয়, কিন্তু যারা রাষ্ট্র চালান তারা আমাদের চেয়ে অনেক বড় করে এটা দেখেন, অসুবিধেগুলো দেখেন, তবে এক ধরনের গ্রন্থ না হওয়া প্রয়োজন, যে কারণে আমরা বলা শুরু করেছি যে ওয়াসার পার্টলি আমাদের দিয়ে দাও। আপনি জলের জন্য বলছেন যে জলজটের জন্য আমাকে দায়ী করছেন, কিন্তু জলজটের জন্য আমি পরিপূর্ণভাবে দায়ী না, সিকিউরিটির জন্য আমি পরিপূর্ণভাবে দায়ী না। আজকাল বাড়িঘরে ঝগড়া লাগলেও মেয়রের দোষ হয়ে যায় যে ওর জন্য বাড়িতে তাড়াতাড়ি আসতে পারিনি। সবশেষে আমি এটুকু বলবো যে আমাদেরকে আপনারা বিশ্বাস করে ভোট দিয়েছেন এবং আমরা খুব সতর্কতার সঙ্গে, মোটামুটিভাবে সততার সঙ্গে, সিনসিয়ারিটির সঙ্গে কাজ করার চেষ্টা করছি। ঢাকা শহর ইনশাল্লাহ বদলাবে,
আমরা যদি সবাই একটু কষ্টগুলো এই যে রাস্তা হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন কিন্তু এটুকু কষ্ট নিতেই হবে আমরা খুবই কুইকলি কাজ করার চেষ্টা করছি এবং সবার প্রতি একটু দোয়া চাইছি ভরসা রাখুন অনেক ধন্যবাদ